हमारे रही जिया शिशु एकेडमी आज तो आज के अनुष्ठान सम्मानित सभापति मंचे प्रविष्ट आशे बरेंद्र राजनीतिविद बीएनपी जातीय स्थायी कमिटी सदस्य एवं सबक मंत्री बाबू अशोक चंद्र राय बांग्लादेशे युव आंदोलन अन्यतम नेता अल्बर्ट डी कस्टा एवं प्रिय शिल्पी जरा एखन आर शिशु नहीं एखन आपनार बड़ो हये गेछे तारा निजेरई बोलेछे एखन तारा बड़ो हये गेछे এবং আজকে অভ্যাগত শুভবৃন্দ আসসালামু আলাইকুম। শুরুতেই আমাকে বলা হয়েছে কবিতা আবৃত্তি করার জন্য। আমি কবিতা আবৃত্তি করতাম আগে, এখন কবিতা আবৃত্তি করি না, এখন মাঠে মেঠো বক্তৃতা করি। তো সেই মেঠো বক্তৃতা করার কোনো অবকাশ এখানে নেই। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই হুমায়ুনকে, যে সে একটা একটা ব্যতিক্রমী কাজ করছে। সমস্ত প্রতিকূলতার মধ্য দিয়েও সে তার এই সংগঠনটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে এবং শিশুদের মধ্যে একটা মানুষ হবার জন্যে যে বিষয়গুলো সবচেয়ে জরুরি সেই বিষয়গুলোকে সে তৈরি করছে, সেই বিষয়গুলোকে সে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে নয়, আমি বেশ কিছুদিন ধরেই এই শাপলা কুড়ি অনুষ্ঠানে আসার আমার সুযোগ হয়েছে। আজকে অত্যন্ত স্বল্প পরিসরে এখানে শিশুরা খুব কম আছে, কিন্তু অন্যান্য অনুষ্ঠানগুলোতে বরাবর যেটা দেখেছি অসংখ্য শিশু তাদের মা বাবাদের সঙ্গে আসে এবং তাদের কলক আকরিতে পুরো হল ভরে যেত, এটা অত্যন্ত আনন্দের ছিল। আশা করি যে ভবিষ্যতে আবার সেই ধরনের অনুষ্ঠান রূপায়ণ করতে সক্ষম হবে। আমি বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, সেই সঙ্গে একটা দুঃখের কথাও আপনাদের জানাতে চাই যে আমাদের দেশের অন্যতম বরেণ্য সাংবাদিক ভাইরা আছেন এখানে, আমাদের রিয়াজ ভাই, তিনি আজকে দুপুরেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তিনিও একজন অত্যন্ত প্রথিত যশা মেধাবী একজন সম্পাদক ছিলেন। নামটা জিয়া শিশু একাডেমি, নামের কথা বলেছি হুমায়ুন, আমি সেই জন্য তাকে ধন্যবাদ জানাই যে সে নামটা ধরে রাখার চেষ্টা করেছে। কেন ধন্যবাদ কেন জানাব, জিয়া ছিলেন একটা নতুন পৃথিবী গড়ার চিন্তায়, স্বপ্ন দেখতেন একটা আনন্দময় কল্যাণময় সমৃদ্ধ একটা বাংলাদেশ করবার, এবং তিনি শুরু করেছিলেন সেইভাবে। একজন শিশুদেরকে তিনি তৈরি করছিলেন একজন কাকে শ্রেষ্ঠ নাগরিক হিসেবে গড়ে তোলবার জন্য। আমরা অনেকেই আজকাল একটু ভুলে যাচ্ছি অথবা ভুলিয়ে দিতে চাচ্ছি, এই যে আপনার একটা আবহ সৃষ্টি হয়েছে যে অতীতের যা কিছু মহান যা কিছু ভালো সবকে ভুলিয়ে দাও, আর যারা ভালো কাজ করেছে আমাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের মনে করার কোনো দরকার নেই, এই ধরনের একটা চিন্তাভাবনা আবহাওয়া আজকাল সৃষ্টি হয়েছে। এটা খুব কষ্টের বেদনার, এবং এটা কখনো কোনো জাতিকে সামনে এগিয়ে নিয়ে যায় না। আমরা বিশ্বাস করি আমাদের শিশুরা অবশ্যই তারা একটা সুন্দর একটা পৃথিবী গড়ার স্বপ্ন তারাও দেখবে এবং সেই সুন্দর পৃথিবীতেও তারা গড়ে উঠবে। সংকটটা খুব জটিল হচ্ছে যে আজকে স্বাধীনতার 50 বছর পূরণ হচ্ছে এই বছরে, এটা বিজয়ের মাস বলা হয়, কিন্তু কি দুর্ভাগ্য আমাদের এই বিজয়ের মাসে যারা স্বাধীনতা যুদ্ধের সময় 71 সালে আমাদেরকে অনুপ্রাণিত করেছিলেন, আমাদেরকে পথ দেখিয়েছিলেন, আমাদের জন্য ত্যাগ স্বীকার করেছিলেন, আমাদের জন্য বন্দী ছিলেন, তাদেরকে আমরা কেন জানি না সেইভাবে সামনে নিয়ে আসতে পারছি না, মনে করতে পারছি না।
আমি অবশ্যই স্মরণ করব আমাদের সেই মহান প্রথম নারী মুক্তিযোদ্ধা বলি আমি তাকে। আপনারা কে কি বলেন আমি জানি না, তাতে আমার কিছু যায়ও আসে না, কিন্তু তিনি প্রথম নারী মুক্তিযোদ্ধা যিনি সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে তার দুই শিশু সন্তানকে নিয়ে সে যুদ্ধে অংশ নিয়েছিলেন, পাকিস্তান হানাদার বাহিনীর হাতে বন্দী হয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি আজকে অত্যন্ত অসুস্থ অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, আজকের এই বড়দিনে আমরা ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি, ঈশ্বর যেন তাকে সুস্থ করেন, আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমি এটাকে ভারাক্রান্ত করতে চাই না, আনন্দময় অবশ্যই হওয়া উচিত আজকে বড়দিন, যদিও প্যান্ডেমিক করোনা আমাদের গোটা পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলেছে এবং আবার নতুন অমিক্রণের আক্রমণ আমাদেরকে আরও আশঙ্কাগ্রস্ত করছে, তারপরে তো আমরা স্বপ্ন দেখতে চাই, নতুন পৃথিবীর স্বপ্ন দেখতে চাই, আনন্দময় স্বপ্ন দেখতে চাই। আমি আবারও হুমায়ুনকে ধন্যবাদ জানাবো এই ধরনের কর্মকাণ্ড করার জন্যে এবং কাজ করার জন্যে, সেজন্য সামনের দিকে আগেও নিয়ে যায়। আমরা আলোকিত পৃথিবী চাই, আমরা অন্ধকার থেকে বেরিয়ে আসতে চাই, যদিও আমাদের চারদিকে অন্ধকার ছেয়ে ফেলে তারপরে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এরপর শেষ করতে চাই রবি ঠাকুরের দুঃসময় কবিতার শেষ দুটো লাইন দিয়ে, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারকে, চমৎকার একটি বক্তব্য দিয়েছেন এবং খুবই সুন্দর একটি কবিতা আমাদের পরিবেশন করে শোনালেন। এই সেই ক্ষণ যার প্রতীক্ষায় আমরা সবাই আছি। প্রথমে একটু স্মৃতিচারণ করে নিতে চাই, আমি শাপলাকুড়িতে 2003-এ প্রথম শাপলাকুড়ি শুরু করি। আমি রাঙামাটির মেয়ে এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মেয়ে। সেখান থেকে শাপলাকুড়িতে আসার আমার একটাই কারণ ছিল, আমি শাপলাকুড়িকে খুবই ভালোবাসতাম। আর এতদিন পর শাপলাকুড়িতে আবার এসে নতুন পুরনো মুখগুলোকে নতুনভাবে দেখে আমার খুবই ভালো লাগছে এবং ভেতর থেকে একটাই কথা বারবার বারবার প্রকাশিত হচ্ছে, সেটা হলো পুরনো সেই দিনের কথা, ভুলবি কিরে হায় ওসে চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায়। দর্শক, এবার আমরা চলে যাচ্ছি আমাদের সেই বহুল প্রতীক্ষিত পুরস্কার বিতরণী পর্বে। শাপলাকুড়ি সফল যারা 2021 প্রথমেই পুরস্কার নিতে আসছে শিল্পী রুকসার রহমান। আমি